দুপুরে ভাত খেয়ে ঘুমানো অনেকের কাছে খুব প্রিয়, আবার অনেকের কাছে দুপুরের ঘুম বিলাসিতা। দুপুরের ঘুম নিয়ে অনেকের ভিন্ন মত রয়েছে, কিন্তু এই ঘুমের কি প্রয়োজনীয়তা আছে কিনা জেনে নেওয়া যাক সে বিষয়ে। গবেষণা বলছে, আপনার বয়স যদি 60 হয়ে থাকে তাহলে দুপুরে 2 ঘন্টা ঘুম খুবই প্রয়োজনীয়। এতে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। দুপুরে ঘুমানো এবং না ঘুমানো মানুষের মধ্যে তুলনা করে দেখা গেছে, যারা দুপুরে ঘুমায় না তারা ভালো নেই। 2214 জনের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। পরিসংখ্যান বলছে, 1534 জনের মধ্যে 680 জন দুপুরে ঘুমান না। দুপক্ষই গড়ে প্রতিদিন 6.5 ঘন্টা ঘুমিয়ে থাকেন রাতে। যারা দুপুরে ঘুমাচ্ছেন না তাদের ব্রেন রিফ্রেশ হওয়ার বা বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছে না, ফলে কিছুদিন পর অবসাদ, না ভালো লাগা, ক্লান্তিভাব ঘিরে ধরে তাদের। তবে দুপুরে ঘন্টা দুয়েকের বেশি ঘুমাতে নিষেধ করছেন বিশেষজ্ঞরা। দুপুরে খাবারের পর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত ঘুমানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রোজ দুপুরে ঘুমাতে না পারলে সপ্তাহে অন্তত 3 বার দুপুরে ঘুমানো দরকার। অফিস, স্কুল, কলেজের জন্য দুপুরে ঘুম সম্ভব হয় না বহুজনের। তাদেরকেও রাত ছাড়া দিনের কোনো একটা সময় ব্রেনকে রিফ্রেশ করার জন্য ন্যাপের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তো দর্শক, আশা করি যারা দুপুরে ঘুম প্রিয় মানুষ আছেন তাদের জন্য এই ভিডিওটি তো অবশ্যই খুশির, এবং যারা দুপুরে ঘুমান না তারা চেষ্টা করবেন অন্তত সপ্তাহে 1 দিন দুপুরে ঘুমানোর। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।